দেখুন বিরোধীরা অভিযোগ করছে যে আপনি টাকার লোভ দেখে ভোট কিনে নিতে চাইছেন তো যেটা পুরোপুরি তো বিরোধীদের যে এই এই অভিযোগ আপনার বিরুদ্ধে আপনি নিয়ে বলতে চান দেখুন এটা বিরোধীদের একটা চক্রান্ত ষড়যন্ত্র কুৎসা আর অপপ্রচার কিন্তু বিরোধীরা বলছে আপনার টাকা দেওয়ার পুরো প্রমাণ আছে দেখুন এটা বিরোধীদের একটা অপপ্রচার চক্রান্ত কুৎসা আর ষড়যন্ত্র না সেটা ঠিক আছে কিন্তু বিরোধীরা বলছে যে ওরা এটা ইলেকশন কমিশনকে জানাবে কেননা এটাও ইলিগেল দেখুন একটা আলাদা কথা বলতে চাই এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র আর আপনি বারবার একই কথা বলে যাচ্ছেন কেন কোথায় একই বলছি ঠিকঠাক শুনছেন না আপনি সেকেন্ড লাইনে আমি লাস্টে ষড়যন্ত্র বললাম এখানে ষড়যন্ত্র থেকে স্টার্ট করলাম কোথায় একই হচ্ছে বিরোধীরা আরো অভিযোগ করছে এটার সাথে সাথে যে আপনি নাকি ভোটের আগে একটা হিংসার রাজনীতি করতে চাইছেন দেখুন এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র আবার আপনি একই কথা বলছেন একটু আলাদা কিছু বলুন দেখুন এটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আমার ষড়যন্ত্রের কুৎসার বিরোধী বিরোধীদের অপপ্রচারের ষড়যন্ত্রের কুৎসার বিরোধীর অপপ্রচার আমি এটা আবার কি উত্তর হলো আচ্ছা ছাড়ুন আচ্ছা আপনার দলের অনেকে মনে করছেন যে আপনি এখান থেকে নিশ্চিতভাবে ভাবে জয়লাভ করবেন আপনার কি মনে হয় এটা আমার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আর কুৎসা ধর তখন থেকে না 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 এটা এটা কুৎসা না আরে আরে চলে যাওয়ার কি আছে চলে যাচ্ছে যা চলে গেল এই যে চলে গেল এটা আমার বিরুদ্ধে একটা কুৎসা আর অপপ্রচার